হাসপাতাল এবং তার স্বাস্থ্য পরিষেবা নিয়ে ধূপগুড়িবাসীর অভিযোগের অন্ত ছিল না। আজ তাকে ঘিরেই প্রশংসার জোয়ার শহর জুড়ে। সামান্য কিছু হলেই যেখানে রেফার করাটা ছিল রেওয়াজ, সেখানে টানা তিন ঘন্টার টানটান লড়াইয়ে প্রাণ ফেরালো বছর ১২ এক নাবালকের। পুরো ঘটনার সূত্রধারের কাজ করলেন নবনিযুক্ত বিশেষজ্ঞ চিকিৎসক অ্যানাস্থেটিস্ট প্রশান্ত মণ্ডল। মহকুমা হাসপাতালের ব্যানার লাগানো হলেও কার্যত কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ ছাড়া এখনও পরিকাঠামো বলতে কিছুই নেই সেভাবে। সেই বিশাল প্রতিবন্ধকতা সরিয়ে অনেকটা সিনেমার ঢঙে মৃত্যুর সঙ্গে লড়াই করে নাবালকের প্রাণ ফেরালেন দাহ মণ্ডল ও স্বাস্থ্যকর্মীরা। তার কথায় অবস্থাটা সত্যিই সংকটজনক ছিল। প্রয়োজনীয় কিছু ইঞ্জেকশন আশপাশে না মেলায় সমস্যা চরমে তলে। হাসপাতালের এক কর্মী ইঞ্জেকশন জোটাতে ছোটেন বিন্নাগুড়ি। টানা ঘণ্টা তিনেকের দলগত লড়াই শেষ পর্যন্ত নাবালককে বাঁচানো গিয়েছে, এটাই আনন্দের। শহরের বিবেকানন্দপাড়া এলাকার বাসিন্দা ওই নাবালক রবিবার রাত থেকেই জ্বরে আক্রান্ত ছিল। মঙ্গলবার সন্ধ্যায় সে কফি এবং পপকর্ন খায়, এরপর তার বমি শুরু হয়। কিছুক্ষণ পরে শৌচালয়ে গেলে তার শরীর খারাপ হতে শুরু করে এবং কোনোমতে ঘরে ফিরেই সে সংজ্ঞা হারায়। সেই সঙ্গে চরম খিচুনি দেয় কিশোরে। অজ্ঞান অবস্থায় তাকে রাত ৮:৩০ নাগাদ নিয়ে যাওয়া হয় ধূপগুড়ি হাসপাতালের ইমার্জেন্সিতে। সেই সময় ডিউটিতে ছিলেন অ্যানাস্থেটিস্ট ডাহ মণ্ডল। চরম সংকটে থাকা নাবালককে রেফার করেও ছাড়তে চাননি তিনি। শুরু হয় মৃত্যুর সঙ্গে এক অসম লড়াই। অ্যাম্বু ব্যাগ লাগিয়ে কৃত্রিমভাবে শ্বাস দেওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় খিচুনি আটকে স্বাভাবিক করার লড়াই। নাবালকের পরিবারের তরফে ততক্ষণে জলপাইগুড়ি থেকে আইসিইউ অ্যাম্বুলেন্স আনার তোড়জোড় শুরু হয়েছে। এদিকে কিশোরের হৃৎস্পন্দন, নাড়ির গতি এবং শরীরে অক্সিজেনের যোগানের মাত্রা নেমে গেছে ৫০-এর নিচে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় চোখ বা অ্যারেস্ট হওয়ার পর্যায়ে প্রায় মৃত্যু ছুঁয়ে ফেলেছিল এই প্রতি ছেলেটাকে। হাল ছাড়েননি তরুণ অ্যানাস্থেটিস্টি এবং তার সহযোগীরা। অবশেষে রাত ১১:৩০ নাগাদ খিচুনি থেমে যায় কিশোরের। ৪০ ছুঁই ছুঁই হৃৎস্পন্দন বেড়ে ৯৫ দাঁড়ায়, সঙ্গে নাড়ির গতি এবং অক্সিজেনের যোগানও বাড়ে শরীরে। এদিকে এসে পৌঁছায় বিশেষ অ্যাম্বুলেন্স। অবশেষে রাত ১২:০০ নাগাদ বিশেষ লাইফ সাপোর্ট দিয়ে তাকে শিলিগুড়ি পাঠানো হয়। রাত ২:০০ নাগাদ শিলিগুড়ি প্রধাননগরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত গায়ে হালকা জ্বর থাকলেও আপাতত একদম স্বাভাবিক রয়েছে কিশোর। সকলের সঙ্গে কথাও বলছে সে। কিশোরের মা পেশায় স্বাস্থ্যকর্মী রূপা আইচের কথায়, ওই তিন ঘন্টা ছিল আমাদের কাছে এক চরম পরীক্ষা। ভগবান আমাদের সহায় ছিলেন, তাই আমরা পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হয়েছি, জানালেন তিনি। অনেক ধন্যবাদ ওই ডাক্তারকে এবং স্বাস্থ্যকর্মীদের, যাদের চেষ্টায় আমি ফিরে পেলাম আমার সন্তানকে।